নমস্কার প্রিয় বন্ধু, মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, দুটো ঘটনা আর তারপরেই কার্যত চাপে পড়ে গেছে বাণিজ্য পরিবার, এই প্রশ্নটা কিন্তু বাংলার আকাশে বাতাসে ভাসতে শুরু করেছে। কোন দুটো ঘটনা? নাম্বার ওয়ান ঘটনা, যে আদালতে ইডি জানিয়ে দিল তারা এই কলকাতারই এক বিশিষ্ট পরিবারের দুটি সম্পত্তি, সেটাও কালীঘাট রোডের উপর, সেটা বাজেয়াপ্ত করেছে। ফলে এবার কিন্তু তারা বুঝতে শুরু করে দিয়েছে যে খেল খতম, পয়সা হজম, শুরু হয়েছে প্রসেস। আস্তে আস্তে যেসব রাজপ্রাসাদ বানানো হয়েছে, যেগুলো বস্তি ছিল, সেই বস্তি থেকে উঠে আসে রাজপ্রাসাদ বানানো, সেটাও দুর্নীতির টাকায়, সেই সাম্রাজ্য একে একে অ্যাটাচ হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে। এরপরে দ্বিতীয় ঘটনা হচ্ছে ওই ভদ্র নামের অভদ্র লোকটা, তার ভয়েস স্যাম্পেল টেস্টিং যে ঘাপটি মেরে বসেছিল, সেইটা নিয়ে নেওয়া হয়েছে। ফলে এতদিন যে রাজনৈতিক প্রতিহিংসা করে মানুষকে খ্যাপানোর চেষ্টা করা হচ্ছিল, সেই সমস্ত কিছু আশায় এবার জলাঞ্জলি পড়ে গেছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আসবে, বাড়িতে ঢুকবে, ঘাড় ধরবে, তুলে নিয়ে যাবে, তিহারে গিয়ে ঠাঁই হবে। এর বাইরে অন্যথা কিচ্ছু করার নেই। বি টিম এবং সি টিমকে দিয়ে নামিয়ে যে সেটিং গল্পটা ভাসিয়ে রেখে এতদিন বাজার গরম করার চেষ্টা করা হচ্ছিল, সেগুলো সব গঙ্গায় ভেসে যাবে, বঙ্গোপসাগরে গিয়ে সেগুলোর বিসর্জন হবে। আর তাই অত্যন্ত সুপরিকল্পিতভাবে কালকে পুলিশ এবং প্রশাসনকে ব্যবহার করে সন্দেশখালীতে ওই ঘটনা ঘটানো হলো। উদ্দেশ্য ছিল একটাই, উদ্দেশ্য ছিল এই ঘটনায় প্ররোচিত হয়ে কেন্দ্রীয় বাহিনী জওয়ান যারা রয়েছে, তারা দুইটা গুলি যদি চালিয়ে দেয়, দুইটা লাশ যদি পড়ে যায়, সেই লাশের উপর ধেই ধেই করে নৃত্য করতে করতে রাজনৈতিক মঞ্চটা তৈরি করে দেওয়া যাবে, আর একটা শীতলকুচি তৈরি করে দেওয়া যাবে, মানুষের পারসেপশনটা চেঞ্জ করানোর চেষ্টা করা হবে, সমস্ত কিছু দুর্নীতি চাপা দিয়ে এখানে একটা সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি তুলে আনা যাবে, সেই খেলাটাই খেলতে চেয়েছিলেন তো। আর সেই খেলার নির্লজ্জ একটা প্রমাণ আবার সামনে এলো, কিভাবে পুলিশকে দিয়ে নগ্নভাবে পুরো জিনিসটাকে ঘোরানোর চেষ্টা করা হচ্ছে। তাতে অবশ্য হিতে বিপরীত হলো, বিপদ আরও বাড়লো। কী বিপদ বাড়লো পরে সেটা বলছি, কিন্তু ঘটনাটা কি সেটা আপনাদের বলি। সর্বেরিয়ায় মাথা ফাটলো যাদের, তাদের বিরুদ্ধেই FIR, হুলট পুরাণ। মার খেয়ে হাসপাতালে ইডি আধিকারিকরা, তাদের বিরুদ্ধেই মামলা করলো শাহজাহানের পরিবার। না, শাহজাহানের পরিবারের থেকেও এখানে বড় ভূমিকা হচ্ছে ন্যাজর থানা। কোন ন্যাজর থানা তার পরিচয়টা একটু আগে দিই, তারপর কী কাণ্ডটা করেছে সেইটা আপনাদের বলি। ন্যাজর থানা হচ্ছে সেই ন্যাজর থানা যারা বন্ধুবর আরামবাগ টিভির শফিকুল ইসলামকে একটি শব্দ ব্যবহারের জন্য, কারুর সংশ্লিষ্ট একটি অভিযোগের জন্য, হ্যাঁ, যে এখন ফেরে আসে শেখ শাহজাহানে, সম্ভবত তার অভিযোগের ভিত্তিতে তাকে নোটিশ পাঠিয়েছিল, এবং একটা নোটিশ বোধহয় তিনবার পাঠানো হয়েছিল, সেখানে টাইম ফাইম সমস্ত কিছু গণ্ডগোল করে দিয়ে, এবং তার দোষর হিসেবে একই অভিযোগের ভিত্তিতে সন্দেশখালী থানা থেকে সেখানে তাকে নোটিশ পাঠানো হয়েছিল। প্ল্যান ছিল সেখানে যাবে, আর সেই যাওয়ার পথে যদি কোনো অঘটন ঘটে যায়, কোনো দুর্ঘটনা ঘটে যায়, তাহলে শফিকুল ইসলামের মুখটা চিরতরে বন্ধ হয়ে যাবে। আমার কথা নয়, দর্শক বন্ধুরাই কমেন্ট করে জানিয়েছিলেন। এই সেই ন্যাজর থানা যারা EVM নিউজে স্বপন দাসকে নোটিশ করিয়েছিল, ওই থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করতে হবে। কেন? বাংলাদেশ বর্ডারের কাছে সেই থানা, সেখানে যেতে গিয়ে যদি পথে কোনো দুর্ঘটনা ঘটে যায়, এদের মুক্ত এমনি বন্ধ করা যাচ্ছে না, এদের মেরুদণ্ডটা বেঁকিয়ে দেওয়া যাচ্ছে না, টাকার প্রলোভন কাজ করছে না, ভয় কাজ করছে না, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করলেও এরা কিছু থেমে থাকছে না, যুদ্ধটা চালিয়ে যাচ্ছে। এই হচ্ছে সেই ন্যাজর থানা, যে ন্যাজর থানাকে কলকাতা হাইকোর্ট ডেকে পাঠিয়ে বলেছিল, আপনি তো ধারা লাগিয়েছেন FIR-এ, একবার পড়ে দেখান, আপনার যে পুলিশের বই আছে সেখান থেকে পড়ে দেখান কি বলছে, আর সেই হিসেবে কিভাবে আপনি এই ধারা লাগান। মাথা নিচু করে এরকম করে দাঁড়িয়ে থাকতে হয়েছিল। এই সেই ন্যাজর থানা, সেই ন্যাজর থানা এবার ইডির বিরুদ্ধে FIR করেছে। আচ্ছা, FIR-টা কীভাবে হয়, কোথায় গিয়ে ভুলটা হচ্ছে, শুধু দেখুন কিভাবে পুলিশকে ব্যবহার করতে গিয়ে, তাদেরকে দলদাসের মতো ব্যবহার করতে গিয়ে একটার পর একটা অন্যায়, একটা জঙ্গল রাজ তৈরি করার চেষ্টা চলছে পশ্চিমবঙ্গে। দেখুন একবার, ধরুন এখানে বলা হচ্ছে শাহজাহানের পরিবার, যে শাহজাহান ফেরার, অথচ ইডি কল লোকেশন যখন ট্র্যাক করছে, দেখছে ইডি আধিকারিকরা বাইরে দাঁড়িয়ে আছে, শাহজাহান কিন্তু বাড়ির মধ্যে আছে, তার ফোন লোকেশন কিন্তু সেই কথাই বলছে। সেই শাহজাহানের পরিবার অভিযোগ করেছে যে ইডির কাছে নাকি সার্চ ওয়ারেন্টের কোনো ওয়ারেন্ট ছিল না,
সার্চ করবে যে শাহজাহান শেখের বাড়ি, তার জন্য কোনো ওয়ারেন্ট ছিল না, তারা বাড়িতে এসে চড়াও হয়েছে এবং বাড়িতে অনধিকার প্রবেশ করতে চেয়েছে। আচ্ছা, কোনো সাধারণ মানুষ গিয়ে থানায় কি এফআইআর করে দিতে পারে? প্রথম তো তাকে জিডি করতে হবে, একটা জেনারেল ডায়েরি হবে, এই ঘটনা ঘটেছে। এবার সেই জেনারেল ডায়েরির পরিপ্রেক্ষিতে সেই থানার যে ইনচার্জ আছে তিনি একজন আইও ঠিক করবেন, ইনভেস্টিগেশন অফিসার ঠিক করবেন। সেই ইনভেস্টিগেটিং অফিসার পুরোটা তদন্ত করে দেখবেন, যে পক্ষ অভিযোগ করছেন তার সঙ্গে কথা বলবেন, যার বিরুদ্ধে অভিযোগ তার সঙ্গে কথা বলবেন, এবং তারপর আইনের বিভিন্ন ধারা এই কেসটায় কী কী লাগবে সেটা দিয়ে এফআইআর লজ হবে। অথচ এক্ষেত্রে কী হলো, জিডি করা হলো, কোনো পরিবার তো সরাসরি এফআইআর করতে পারে না, এবং সাথে সাথে সেটার বিরুদ্ধে এফআইআর হয়ে গেল। কেন, কিসের এত জলদি, কোথা থেকে চাপটা আছে, কার নির্দেশ আছে, কার অনুপ্রেরণা আছে, ন্যাজর থানা জবাব দেবে? আচ্ছা, ঘটনাটা কী ঘটেছে? বলছে যে পুলিশের কাছে রিপোর্ট গেছে যে বাড়িতে অনধিকার প্রবেশ করতে চেয়েছে, কোনো সার্চ ওয়ারেন্ট নেই। এদিকে পুলিশ যেটা ইডি জানাচ্ছে, পুলিশকে তারা কিন্তু 8টার সময় পুলিশ সুপারকে ইমেল করে জানিয়ে দিয়েছে, আচ্ছা কারোর কাছে যদি কোনো ওয়ারেন্ট না থাকে, কারোর কাছে যদি নির্দিষ্ট কোনো নথি না থাকে, তারা এমনি এমনি এটা করতে পারে, পুলিশকে সেটা জানাতে পারে। তাহলে পুলিশের কাছেই তো রিপোর্ট আছে যে আমরা এখানে যাচ্ছি, তাহলে যখন শাহজাহানের পরিবার আসছে, এসে বলছে অনধিকার প্রবেশ করতে চাইছে, তখন সেটাকে কীভাবে মান্যতা দেওয়া হচ্ছে? আবার দেখুন, এখানে ইডি কিন্তু একটা এফআইআর করে দিয়েছে অলরেডি। ইডির সেই এফআইআরে কি বলা হচ্ছে, যে অন্তত 800 থেকে 1200 লোক এসে তাদের ঘিরে ধরেছে এবং সুপরিকল্পিতভাবে এটাকে গণরোষের নাম নিয়ে তাদের হত্যা করার পরিকল্পনা করা হয়েছিল। পুরো ঘটনায় কি ঘটল আমরা দেখলাম। এটা যদি সুপরিকল্পিত না হয় তাহলে কিভাবে হবে? সেখানে ইডি আধিকারিক জওয়ানরা পৌঁছলো এবং আধ ঘন্টার মধ্যে ওই উন্মত্ত জনতা সেখানে হাজির হয়ে গেল, সামনে মহিলা বাহিনী, একদম তৃণমূলের চেনা ছক, যে ছকটা স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় বলে দেয়, বলেন না বাইরে থেকে কেন্দ্রীয় বাহিনী এলে মহিলা দিয়ে তাদেরকে ঘিরে ফেলবেন, ঠিক সেই ছকে শাহজাহান খেলতে শুরু করলো। এবং তারপর গোদের উপর বিস্ফোরণের মতো তারা কি করলো, কলকাতা থেকে ওই সন্দেশ ওই রাস্তাটায় যাওয়ার যে রাস্তাটা, সেই রাস্তাটাকে ব্লক করে দেওয়া হলো, যাতে ফাঁতরা পাতা চায়, যাতে কলকাতার দিকে এরা না বেরিয়ে যেতে পারে, তাদেরকে আরও ভেতরের দিকে ঢুকতে হবে, এবং তারপর সেইখানে ভেতরে ঢুকলে তাদেরকে চক্রব্যূহ করে ঘিরে ফেলে তাদেরকে খুন করার পরিকল্পনা হবে। এখানে তো পরিষ্কার ইন্টেনশন তো ক্লিয়ার হয়ে যাচ্ছে, এই যে জনতা, এই জনতাকে জোগাড় করা হয়েছে এবং তার মধ্যে পরিচয় ফাঁস হয়ে যাচ্ছে, কারা কারা রয়েছে, রাজনৈতিক সম্পর্ক রয়েছে, এমনকি সেখানে রোহিঙ্গা থাকতে পারে, এনআইএ তদন্তের দাবি উঠছে। আর সেই পরিপ্রেক্ষিতে ন্যাজার থানাতে চলে আসছে শাহজাহান পরিবারের অভিযোগ, আর তার ভিত্তিতে এফআইআর হয়ে যাচ্ছে। যা শুনছি, একটা নয় দুটো এফআইআর হয়েছে। আচ্ছা, এখানে যদি এফআইআর করতে হয়, একটা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, তাদের অফিসিয়াল ন্যাজার থানা যিনি আয়ও আছেন এই কেসের ক্ষেত্রে, তিনি নিশ্চয়ই তাহলে তাদের সঙ্গে কথা বলেছেন যাদের বিরুদ্ধে অভিযোগ, যারা সেখানে তদন্ত করতে গিয়েছিল, 41A নোটিশ সার্ভ হয়েছে, তাদের জবানবন্দি নেওয়া হয়েছে, তারপর তো এফআইআর হবে। আসলে এই নোংরা খেলাটা খেলতে খেলতে পুলিশও ভেবে ফেলেছে যে হ্যাঁ, উপর থেকে নির্দেশ আসবে, উপর থেকে অনুপ্রেরণা আসবে এবং আমরা এই জিনিসটা করে যাব, কেউ আমাদের আটকাতে পারবে না, আমাদের হাতে আইন রয়েছে, সেই আইন নিয়ে 9-6 যা খুশি আমরা তাই করতে পারি। তা তো চলে না বস, কলকাতা আদালতে বারবার ধাক্কা খেতে হয়েছে, এর আগেও আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়েছে। কি অদ্ভুত সব লজিক, জঙ্গি সংগঠন থেকে নাকি টাকা ঢুকছে সেখানে, জঙ্গি সংগঠনের সঙ্গে যোগসাযোগে সেখানে টাকার আদান প্রদান হচ্ছে। কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি রাজশেখর মান্তা কি বললেন, ডোন্ট ট্রাই টু প্লে ওভার স্মার্ট, বেশি চালাকি করতে আসবেন না, কোথা থেকে আসছে টাকা, গুগল থেকে আসছে টাকা, সেটাকে জঙ্গি সংগঠন বলছেন, না এরা কোনো জঙ্গি সংগঠনে টাকা পাঠাচ্ছেন, না সেটাই আমাদের তদন্ত করে দেখতে হবে। স্বপ্নের নির্দেশ পেয়েছিলেন পুলিশ যে এই এদের অ্যাকাউন্টে জঙ্গি সংগঠনের সঙ্গে এদের যোগাযোগ রয়েছে, টাকা আদান প্রদান হচ্ছে, স্বপ্নের নির্দেশ পেয়েছিলেন, লিডটা কি? আপনি নিজে যে নোটিশ ব্যাংকে পাঠাচ্ছেন সেই নোটিশে লেখা থাকছে যে গুগল থেকে টাকা আসে, সেইটা নিয়ে আমাদের তদন্ত করে দেখা দরকার। তাহলে আপনারা কি বলতে চাইছেন, গুগল একটি জঙ্গি সংগঠন? অদ্ভুত লজিক। আসলে ওই বলি যে অশিক্ষিতদের হাতে ক্ষমতা থাকলে যেটা হয়ে যায়, আর না হলে অতিরিক্ত চটি চাটা হলে যেটা হয়। ন্যাজার থানা কোনো নিয়মের ধার ধারছে এখানে? প্রশ্নটা তো সেইখানে উঠে যাচ্ছে।
যে ইডি আধিকারিকরা সেখানে সেখানে তাদের প্রাণনাশ হতে পারতো, তাদের জীবনটা চলে যেতে পারতো, সরকারি আধিকারিক সরকারি কাজে হস্তক্ষেপ এবং সরকারি সম্পত্তি অর্থাৎ ইডির হাতে থাকা এই তদন্তের কাজে ব্যবহৃত হতে যাওয়া ল্যাপটপ মোবাইল জরুরি ডকুমেন্টের ব্যাগ সমস্ত কিছু ছিনতাই হয়ে যাচ্ছে। আর পুলিশ পুলিশ সেখানে শাহজাহানের পরিবারের যে জিডি তার বিরুদ্ধে এফআইআর করে দিচ্ছে, সেটার এগেনস্টে এফআইআর হয়ে যাচ্ছে এবং ইডির সঙ্গে কোনো কথা বলেছে বলে এখন অবধি তো আমার কাছে কোনো খবর নেই। যদি থাকে নিশ্চয়ই নজরটানা সামনে নিয়ে আসবে। তবে তবে এইটা করে কিন্তু বড় ভুল করে ফেলল, বড় জায়গায় খেলে দিল, কেননা মামলাটা তো হয়ে গেল সরাসরি ইউনিয়ন অফ ইন্ডিয়ার বিরুদ্ধে, একটি কেন্দ্রীয় সংস্থা। এমনিতেই গতকালের পর অমিত শাহের মন্ত্রক এটা অত্যন্ত সিরিয়াসলি দেখছে। আপনারা জানেন যে ইডি কিন্তু কালকেই প্রেস রিলিজ করেছে, যে কোনো ঘটনা ঘটলে ইডি কিন্তু তার আইনি পরামর্শ নিয়ে 10 দিন 12 দিন 15 দিন বাদে সেই ঘটনার প্রেস রিলিজ করে, কিন্তু এটা দিনের দিন এবং দু পাতার একটা প্রেস রিলিজ করেছে। আপনাদের কি মনে হয় এটা এমনি এমনি হয়েছে? পুরো ঘটনা কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রকে রিপোর্ট হয়েছে এবং তারপর নিশ্চিতভাবে স্বরাষ্ট্রমন্ত্রক থেকে নির্দেশ এসেছে আমরা আপনারা ইমিডিয়েট প্রেস রিলিজ করুন। এবং এই যে প্রেস রিলিজ হয়েছে এটা কিন্তু কোনো সাধারণ প্রেস রিলিজ নয়, মাথায় রাখবেন এই নিয়ে আগামী দিনে আইনি লড়াই হবে এবং সেই আইনি লড়াইয়ের পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্ট হোক সুপ্রিম কোর্ট হোক সব জায়গায় ওই প্রেস রিলিজ কিন্তু যাবে। ফলে নাজার থানা তারা বোধ হয় এবার ওভার স্মার্ট হওয়ার চেষ্টা করছে, অনুপ্রেরণা এসে গেছে তো, মনের মধ্যে সেই আশা আছে তো, যাকে খুশি তাকে নোটিশ করা যায়, যে কেউ জিডি করে দিলেই সেটাকে এফআইআরে কনভার্ট করে দেওয়া যায়, যারা অভিযুক্ত যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের সঙ্গে কথা বলার কোনো দরকার নেই, তার আগেই তাদেরকে জব্দ করে কড়া কড়া ধারা দিয়ে তাদেরকে জেলে ঢোকানোর পরিকল্পনা করা যায়, আর তারপর আদালতে গিয়ে ঠাটিয়ে আইনের থাপ্পড়টা খেতে হয়। এত কিছুর পরেও শিক্ষা হয়নি, সেই এক জিনিস এবার ইডির বিরুদ্ধে করতে গেছে, কিন্তু বড্ড ভুল জায়গায় বোধ হয় খাপটা খুলে ফেলেছে। লড়াইটা হবে, হাইকোর্টে হবে, সুপ্রিম কোর্টে হবে, এবং এইটা নিয়ে কিন্তু নাজার থানাকে, যিনি এটার আয়ও আছেন বা ওই থানার দায়িত্বে যিনি আছেন, বহু দূর কিন্তু দৌড়তে হবে। এবং তার থেকেও বড় কথা, এটা কিন্তু ইডির ইগোতে মেন জায়গাতে ধাক্কাটা দিয়ে দিয়েছে। একে তাদের অফিসারদের প্রাণ যাওয়ার মতো অবস্থা হয়েছিল আর তারপর তারপর তাদের ডিগনিটি নিয়ে খেলা হচ্ছে। আচ্ছা বলুন তো, একটা তদন্তকারী সংস্থা, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, তাদের বিরুদ্ধে একজন জিডি করছে যে আমার বাড়িতে বিনা অনুমতিতে প্রবেশ করতে যাচ্ছে, একবার জিজ্ঞেস করার দরকার হয়ে পড়বে না? ইডি এরকম ছ্যাঁচড়ামি কোথাও করে? আসলে বলার কিছু নেই, যে রাজ্যে শাসকের আইন চলে, যে রাজ্যে শাসকের আইন জোর করে চালানোর চেষ্টা করা হয় সেই রাজ্যে বোধ হয় এমনই হয়। তবে নাজার থানা এই যে খেলাটা শুরু করলো এর শেষটা কিন্তু দেখার জন্য আমরা অধীর আগ্রহ অপেক্ষা করছি। খেলাটা বেশ জমবে এবং সেটা আইনি পথেই জমবে, দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। কিন্তু নাজার থানার এত বড় কীর্তি যেটা শফিকুল ইসলাম স্বপন দাসদের দিয়ে শুরু হয়েছিল সেটা বারে ইডি অবধি পৌঁছে গেল সেই খবরটা আপনাদের সামনে না এনে পারলাম না। এবং পুরো ব্যাপারটা শুনে নাজার থানার এই কীর্তি দেখে কি বলবেন আপনারা, যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।